আন্দোলনের ঘোষণা দিয়েও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট ক্যাম্পাসে দেখা মেলেনি শিক্ষার্থীদের। আজও বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। এদিকে বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির দাবিতে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করছে ছাত্রলীগ। এই মুহূর্তে বুয়েটে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং শহীদ মিনারে আছেন ধ্রুব ব্যানার্জি। প্রথমেই সরাসরি চলে যাচ্ছি ধ্রুবর কাছে। আর নিষিদ্ধ নয়, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এখানে আজকে মূলত শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। এবং এখানে আমরা দেখতে পেয়েছি আজকে ঠিক 11টার পর থেকে যারা ছাত্রলীগ নেতাকর্মী আছে, কেন্দ্রীয় নেতা যারা আছেন, তারা মূলত শহীদ মিনারের পাদদেশে এসে উপস্থিত হয়েছেন এবং চারিদিক কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত ছিল। এবং এখানকার যারা সাধারণ কর্মী আছেন, ঢাকা শহরের বিভিন্ন ইউনিট থেকে এখানে এসেছেন এবং বিভিন্ন তিতুমীর কলেজ থেকে শুরু করে প্রত্যেকটি মিরপুর বাংলা কলেজ থেকে শুরু করে সব জায়গায় যে ছাত্রলীগের ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো এখানে এসেছেন। এবং তাদের মূল দাবি হচ্ছে বুয়েটে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, কিন্তু এই নিষিদ্ধ থাকাটা তারা বলছেন এটা পুরোটাই মৌলিক অধিকার পরিপন্থী, সুতরাং এই ধরনের কার্যক্রম আর চলতে দেওয়া যাবে না। সুতরাং আগামীতে বুয়েটে যাতে একটি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করা যায় সেই উদ্দেশ্যে এখানে আজকে মূলত ছাত্রলীগের যারা কেন্দ্রীয় নেতা আছেন, যারা ছাত্রলীগের কর্মী সমর্থক আছেন, তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা এখানে মূলত বুয়েটে গত কয়েকদিন ধরে চলা যে আন্দোলনের অভিযোগের তির যে ইমতিয়াজের বিরুদ্ধে, সেই ইমতিয়াজকেও কিন্তু আমরা আজকে এখানে লক্ষ্য করেছি। ছাত্রলীগের যে কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক, তার সঙ্গেই ইমতিয়াজ এখানে উপস্থিত হয়েছেন। এবং এখানকার যারা সাধারণ নেতাকর্মী আছেন, সাধারণ যারা ছাত্রলীগের নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু চারিদিক স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন। এই সমাবেশের মোটামুটি এই জায়গায় মানুষের পুরো শহীদ মিনার চত্বরটা এখন ছাত্রলীগের যে নেতাকর্মী আছেন, নেতাকর্মীদের মাধ্যমে পুরোটাই ভরে গেছে। এবং এখন কিন্তু পরপর বক্তৃতা চলছে, ছাত্রলীগের যারা কেন্দ্রীয় নেতাকর্মী আছে তারা মূলত বক্তৃতা করছেন। এবং কিছুক্ষণ পর এখানকার যে ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছেন, তারা মূলত এর কিছুক্ষণ পরই এখানে বক্তব্য রাখবেন। এবং তাদের দাবিটা যদি আমি আরেকবার জানিয়ে রাখি, একদম পোস্টারে লেখা আছে মূলত মৌলবাদ গোষ্ঠীর কালো ছায়া এবং বুয়েটে একটি নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতেই তারা মূলত আজকের যে প্রতিবাদ সমাবেশ সেই প্রতিবাদ সমাবেশটি করছে। এখন এই অবস্থায় বুয়েটেও কিন্তু গত কয়েকদিন ধরে আন্দোলন চলছিল, আজকে বুয়েটে আন্দোলনের খবর কি, বুয়েটের শিক্ষার্থীরা কি আজকেও আন্দোলন করছে কিনা, এই ব্যাপারে জানতে আমরা সরাসরি চলে যাব বুয়েট ক্যাম্পাসে। সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি। রাজনীতির বিরুদ্ধে অবস্থানকারী আন্দোলনরত শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ ক্যাম্পাসে তাদের আন্দোলন এবং পরীক্ষা বর্জনের কর্মসূচি ছিল। তবে আন্দোলনের ক্ষেত্রে আমরা তাদেরকে আসলে এখন পর্যন্ত বুয়েট ক্যাম্পাসে কোনো আন্দোলনকারী শিক্ষার্থীর অবস্থান আমরা দেখতে পাইনি। আর পাশাপাশি যদি ক্লাস পরীক্ষার কথা বলতে হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি যে 10টা থেকে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা হচ্ছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমাদের কাছে যে তথ্য আছে যে দুজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং প্রতি ঘন্টা পরপরই ঘন্টাও দেয়া হচ্ছে। এরই মধ্যে 12টা বেজে গেছে, দুই ঘন্টা পার হয়েছে, তেমনটা কিন্তু আমরা বাইরে থেকে বা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করে সেই তথ্যটুকু জানতে পেরেছি। পাশাপাশি সকাল থেকেই আমরা দেখেছি যে বুয়েট ক্যাম্পাস একদমই নিরুত্তাপ, এখানে তেমন কোনো শিক্ষার্থীর উপস্থিতি নেই। এবং সকালে যে সকল বাস বিভিন্ন রুট থেকে বুয়েটে শিক্ষার্থীদের পরিবহন করে নিয়ে আসে সেই বাসগুলো আমরা দেখেছি একদমই ফাঁকা। আন্দোলনকারী শিক্ষার্থী যেমন উপস্থিতি নেই, ঠিক তেমনি সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। যদিও আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা যেমনটা জানতে পেরেছি, তারা আজকে এক অবস্থান না করলেও ক্যাম্পাসে তারা বিকেল 3টার দিকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের। এবং তারা বলছেন যে বুয়েটের যে উপাচার্যের সঙ্গে তাদের একটি বৈঠক আছে এবং সেই বৈঠক পরবর্তী তারা হয়তো গণমাধ্যমের সামনে তাদের অবস্থান তুলে ধরবেন। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এ পর্যায়ে এসে আন্দোলন কিন্তু একটু ভিন্ন দিকেই মোড় নিয়েছে, কেননা গতকাল আরও সাধারণ শিক্ষার্থী ব্যানারে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী তারা দাবি করেছেন বুয়েট ক্যাম্পাসে
ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ভেতরে ভেতরে ছাত্র রাজনীতি হয় এবং তারা যে বিষয়টি দাবি করেছেন যে উগ্রপন্থীরা ছাত্র রাজনীতি চালিয়ে যাচ্ছেন, এর মধ্যে তারা নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের কথা উল্লেখ করেছেন এবং জামাতের ছাত্র সংগঠন শিবিরের কথাও তারা বলেছেন এবং সেই শিক্ষার্থীরা বলছেন যে ভিতরে ভিতরে যেহেতু ছাত্র রাজনীতি হয় সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন। সব কিছু মিলিয়ে বুয়েট ক্যাম্পাসের এখনকার অবস্থা একদমই নিরুত্তাপ, তেমন কোনো শিক্ষার্থীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। যদিও আমাদের কাছে যে তথ্য আছে ক্যাম্পাসে পরীক্ষা হচ্ছে, তবে পরীক্ষা দিচ্ছেন খুবই কম সংখ্যক শিক্ষার্থী। এই ছিল আমার কাছে বুয়েট থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বুয়েটে এবং এর আগে যুক্ত ছিলাম শহীদ মিনারে।